বুকের উপর একটা পাথর বসে আচ্ছা বলেন দেখালাম ভাই। বাহ বাহ বাহ, চমৎকার বলেছেন আপনারা, সুন্দর করে মাংস প্রসেসিং করে দিয়ে আসবেন, এটা বেশ ভালো লাগলো। আচ্ছা কষা ভাই, রোমান ভাই, এই যে এইভাবে মাংস কি আসলে কতটুকু আপনার কাছে মনে হচ্ছে যে পারবো না? বিষয়টা হচ্ছে উপস্থাপক ভাই, আমি এর লগে একমত না। কেন? বিষয়টা হলো আপনি যে কুরবানি দিবেন, এগুলো যে কুরবানি করবো, মাগার হে কি এই কুরবানি দোয়া জানে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অনলাইনে কুরবানির জন্য বুকিং দিলাম সাদা গরু, আমার ওরা কালো গরু কেটে দিল, আপনি বুঝবেন আপনি কইলেন যে এটা খাসি ছাগল কুরবানি দিচ্ছেন, এর লগে আপনি ভেড়া মিস করে দিব, আপনি তো বুঝবেন না, তখন কি হইব? আপনি যে এই মাংস কুরবানির যে মাংস গরিব মানুষের দেওয়ান লাগে, তিন ভাগের এক ভাগ গরিব মানুষের দেওয়ান লাগে, আর এক ভাগ হচ্ছে যে আপনার কি বলে আত্মীয় স্বজনের দেওয়ান লাগবে। এখন মনে করেন যে আপনি কুরবানি দিচ্ছেন হচ্ছে গরু, আর আত্মীয় স্বজনের দিচ্ছেন যে মাংস, এটা হচ্ছে মহিষের মাংস, তাহলে কি আপনার হালাল হইব? হালাল হইব না। এই জন্য হচ্ছে ওই অনলাইন ফনলাইন সব বাদ দেন, বাদ দিয়ে সোজা আমাকে কাছে আয়া করবেন, আমাকে হাট থেকে আপনাকে একবার দেখে সুন্দর করে আপনাকে গরু কিনা দিব, আপনি বাসায় চলে যাবেন, আপনার ঠিকানাটা আমাকে দিয়ে যাইবেন, আমাকে কষাই যে বাহিনী আছে যাইবে, একবার মনে করেন আপনার সামনে আল্লাহ একবার কয়া জবাই করে দিব, তারপর মনে করেন আপনার সামনে চামড়াটা ছিল্লা দিব, আপনার পোলা পান বয়া দিয়ে খেটা মজা পাইব, তারপর মনে করেন ওই মাংসটি লই একবার কুচি 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 করে কেটে দিব, দরকারে আগে স্পেশালি কাবাব বানাই দিব, বাকি সব কাবাব বানাইব, আর আপনি কাবাব খাইবেন, আর এই গরুর মাংসটা খাসি মাংস যাই দেখ করেন এইটা দিয়ে মনে করেন কাবাব বানাইবেন আর খাইবেন, আর গরিব মাংসটি পিলাইবেন, মনে করেন যে সব হইব, এমন সব হইব, এটা যদি তাগড়াই গরু হয় মনে করেন এই লেজ ধইরা আপনি একবার সোজা বুজুরা পার হয়ে যাবেন। আর যদি অনলাইনে কুরবানি দেন না, অনলাইনে মনে করেন বড় বড় কুরবানি দিচ্ছেন, আপনার অবৈধ টাকা পয়সা আছে কারো দেখাইতে পারতেছেন না, অনলাইনে বুকিং দিচ্ছেন, বড় গরু কুরবানি দেওয়ার জন্য টাকা দিবেন, মাগেরা কি করবো? এরা হচ্ছে এটা মরা হ্যাংলা পাতলা গরু, এটা আপনারা জবাই করে দিব, এর লেজ ধরে যখন মনে করেন পুজুরা পার হইতে যাবেন, বিশ্বাস করেন বাই লেজ ইরা আপনি একেবারে মাঝখানে পড়ে যাবেন পুজুরাতে। আসলে উনি আসলে অনলাইন সম্পর্কে বুঝেন, আসলে আমরা যখন অনলাইনে গরুটা জবাই করব তখন ওই গরুর প্রতিনিধি তো লাগবে আমাদের কাছে, আমি প্রতিনিধি না থাকলে কুরবানি করবে কে? আপনাদের অনেক সময় ব্যস্ত থাকবেন, পাবো কিভাবে? আপনাদের কোন হটলাইন কি আছে? জি, আমাদের একটা হটলাইন নাম্বার আছে 01 09, এই নাম্বারে আপনি যখন ফোন দিবেন 01 09। জি আচ্ছা, এই যে 01 09, এই 09 নাম্বারে আমরা তো ফোন করে একটু টেস্ট করতে পারি, ঝাপটা জন বন্ধ করে যাইব গা, ব্যবসাও বন্ধ, আর আমাকে ঝাপ বন্ধ করলেও আমাকে বাপ দাদার বাড়ি ঘর আছে, আপনি যাই আমরা ধরতে পারবেন। আচ্ছা কি নাম্বার করলেন? আমি একটা ফোন দিয়ে মাগার এসব যে প্রবলেম আছে, এই প্রবলেম আপনার আমি এখনই বুঝাই দিই, ওখানে নাম্বারটা কল 01 09 01 09, মানে আপনি একটু কল দিয়ে এখনই আপনি জাস্টিফাই করতে পারবেন। 5 4 3 2 1 0। আচ্ছা দাদা ভাই, আপনার যেহেতু অনলাইনের উপরে এতই অবিশ্বাস, এতই আত্মবিশ্বাস, আপনি একটা ফোন করেন ঘুরে দেখেন তো কি বলেন। কি নাম্বার বললেন? 01 09 01 09 09। আপনি কি গরু কিনতে চাচ্ছেন? ওই বেটা আপনাদেরকে ফাজলামি করানোর লেগে ফোন দিছি, হ্যাঁ গরু কিনুন গরু। স্যার স্যার প্লিজ আপনি রাগ করবেন না স্যার, আমরা অনেক কিন্তু দুঃখিত যে আমরা একটু পরে ফোনটা ধরেছি। স্যার আপনি যদি গরু কিনতে চান স্যার, তাহলে আপনি যদি দেশি গরু কিনতে চান তাহলে 1 চাপ পেন, এবং যদি বিদেশি গরু কিনতে চান তাহলে আপনি 2 চাপ পেন। আরে ভাই আমার আবার চাপা চাপি বুঝলাম না, যা বলতেছে বলতেছে আপনি করুন না, কি বলছে কি বলে যে দেশি গরু কিনলে 1 চাপ পোন, আর ওই যে বিদেশি গরু কিনলে 2 চাপ পোন, আর তো কিছুই বুঝলাম, আপনি বলেন দেশি গরু কিনুন, আর আমি ওই যে দেশি আছে না দেশি সার, ওই সার কিনুন। জি দেশি গরু কেনার জন্য আপনি 1 ডায়াল করুন। হ্যালো, দেশি গরুর দোকান থেকে আপনাকে স্বাগত। আপনি কোন জায়গার গরু কিনতে চাচ্ছেন? আপনি কি বরিশাল, আপনি কি রাজশাহী, নাকি সিরাজগঞ্জের গরু চাচ্ছেন? হ্যাঁ না না না, মাগার মাগার ওই বরিশালে গরু কিনুম না, বরিশালে মানুষও খারাপ গরুও খারাপ, পরে দেখে কোরবান দিতে যাবো পরে আমার কুত্তা দিব, দরকার নাই। ওই যে রাজশাহী আছে না, রাজশাহীর লোকজন সহজ সরল, ওই গরুও সহজ সরল হইব, আমার ওই রাজশাহীর গরু কত সাপ দিতে হইব? রাজশাহীর গরু কেনার জন্য আপনি 2 ডাল
রাজশাহীর গরুর দোকান থেকে আপনাকে স্বাগতম স্যার আপনি কি বাচ্চা গরু কিনতে চাচ্ছেন না বড় গরু কিনতে চাচ্ছেন ওই আমার কণ্ঠ শুনে আমার আমার খানদারি কণ্ঠ শুনে বুঝতে পারতেছ না আমি কই বুড়া গরু কুরবানিতে অন্য মানুষ আমি হচ্ছে একেবারে জুম্মন কসাইয়ের পোলা রুম্মন কসাই পুরা ঢাকা শহর আমার সিনে আমি কি বলতেছে বলতেছে যে বুড়া গরু নাকি বাচ্চা গরু আমি আমি মাগা বলেন বাচ্চা গরু বাসুর গরু বাসুর গরুর জন্য এক সাবুন বাসুর 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 বাসুরের দোকান থেকে আপনাকে স্বাগত স্যার আপনি কি সাদা বাসুর কিনতে যাচ্ছেন লাল বাসুর কিনতে যাচ্ছেন না কালো বাসুর কিনতে যাচ্ছেন আপনি কি বাচ্চা গরু 20 কেজির মধ্যে চাচ্ছেন 40 কেজির মধ্যে চাচ্ছেন নাকি 80 কেজির মধ্যে চাচ্ছেন আপনি আমাদের 001 এ ডায়াল করুন তো ডায়াল করতে করতে মাগার আমার জীবনই তো শেষ আমি নিজেই তো কুরবানি হয়ে যাবো বড় কুরবানি দিব কেমনে ভালো গরু কেনার জন্য আপনাকে আমাদের ডায়াল করতাম থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার ভালো জিনিস হিসেবে একটু কষ্ট করতে হবে স্যার স্যার 001 এ ডায়াল করুন দুঃখিত আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণ টাকা নেই দয়া করে রিচার্জ করুন ওই মিয়া ভাই ফাজলামি করেন আপনি আমার 110 টাকা দেন বুঝছেন কি চিটারি ব্যবসায়ীরা করে আপনি বুঝবার পারছেন গরু ছবি তুলে ফেসবুকে সেলফি তুলে দেওয়ার জন্য আসলে একজন ব্যবসায়ী আসলে সে আসলে গরু কেনার মতো না আপনি এক কাজ করেন মোবাইলে টাকা ভরেন তারপর গরু কিনুন আপনি এটা খুবই দুঃখজনক যে একজন মানুষ চেষ্টা করলো 120 টাকা খরচ করলো আর কোন সার্ভিস পেলো না এটা তো হতে পারে না যাই হোক উনি বলতে টাকা নেই টাকা থাকে আমাদের একটি ফোন কল এসেছে আমরা ফোন করতে কই বিলাল নাই চলে গেছে আচ্ছা তুমি পারবা পড়তে প্লিজ হ্যালো দর্শক কে বলছেন হ্যাঁ আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম বলো আমার নাম হচ্ছে বিল্লাল হোসাইন বুঝছেন ভাই ওই ঢাকা মিরপুর থেকে বলতেছি আর কি এখন কাহিনী যেটা এটা হলো যে আমি naraz.com এর এমডির সাথে একটু কথা বলতে চাই ভাই আমাদের কাস্টমার দেখেন আমাদের অনলাইন কাস্টমার ভাই আপনাকে একটা কথা জিগাই এটা হচ্ছে ওই ভদ্রলোক কইবেন naraz.com এর ওই এমডির লগে কথা কোন হচ্ছে এজন্য আমার লগে একটা কথা কয় কইবেন যে এই যে জুমন ব্যাপারি বলা আর মন ব্যাপারি আছে আচ্ছা জি আপনি উনি শুনছে প্লিজ আপনি বলেন ভাই ওই যে গত পরশু দিন আমি নারাজ অনলাইন থেকে একটা কোরবানির খাসি অর্ডার করছিলাম বুঝছেন দেখেন আমাদের কাছে খাসি কিনেছে ওয়া হ্যাঁ দর্শক বলেন হ্যাঁ খাসি পেয়েছেন এখন ওনারা কি করছে খাসির পরিবর্তে আমার অন্য কিছু দিছে অন্য কিছু দিচ্ছে মানে ঠিক বুঝলাম না গরু দিয়ে ফেলেছে নাকি ঘোড়া আরে না না গরু না ওই বিচিও লাগ খাসি দিছে আর কি মানে ব্যাপারটা ঠিক দর্শক আমরা ঠিক বুঝলাম না আপনি যদি একটু খুলে বলতেন যে বিচওয়ালা খাসি মানে আরে ভাই বোঝেন না মানে কি বিচওয়ালা খাসি মানে বোঝেন না পাঠা আর কি এই চাইসি খাসি দিছে পাঠা এখন পাঠা দিয়ে কোরবানি হইব কিনা উনারে জিজ্ঞেস করেন জি ধন্যবাদ দর্শক আপনি আপনার সাথে কথা না আমার সাথে ধন্যবাদ দর্শক বিনিময় করি ভুল করে
তো বিষয়টা হচ্ছে গিয়ে আসলে ভুলটা আমাদের ভুল না আসলে আমাদের যে ডেলিভারি ম্যান থাকে আসলে ওরা হয়তোবা খাসি বদলে আসলে পাঠা প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে তো দর্শক ফেরত দিলে আমরা ওটা রিটার্ন নিয়ে আবার তাকে আমরা খাওয়া না উনি দুই দিন আগে থেকে চেষ্টা করতেছেন আপনাদের আর কেউ ফোন ধরছে না এরকম অভিযোগ করছেন আসলে আমাদের কাস্টমার কেয়ার অল্প তো খুব লাইন ভিজি থাকে উনি চেষ্টা করুক প্রয়োজন হলে ঈদের পরে হলো তার প্রোডাক্টটা রোমান ব্যাপারে আপনি এ প্রসঙ্গে কি বলবেন এই যে প্রসঙ্গে মাগার আমার কোনো কিছু বলার নাই কি আর পাঠা কুরবানি হয় কিনা সেটা পাঠা তো কুরবানি হইবই নাই কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কি কথা কইলো উনি কইলো যে কুরবানির পরে এটা ঈদের পরে বদলে দিব আরে বেটা এটাতে আমি কুরবানি দেওয়ার লাগবো কুরবানিতে কুরবানি দেওয়ার লাগবে না কুরবানির পরে বদল দিলে হইব শুনেন এই যে যারা অনলাইনে ব্যবসা করতেছে না মাগার এরা যেই দুই নম্বরই করতেছে যারা কুরবানি যে বুকিং দিতেছে না ঈদের পর যখন দেখবো ওই গরুর জায়গা ওই ছাগল দিতেছে আবার ছাগলের জায়গায় যে বিসিওয়ালা যখন পাটা দিতেছে পরে দেখবেন এগুলো যদি পায় না মানুষ ধরে এগুলো কোরবানি দিয়ে দিব বুঝছেন না না এই কেমন কথা আমাদের কোরবানি মানে ভাই আমাদের যে স্লোগান দেখেন গরু কিনেন হটদম naras.com এই যে আমাদের স্লোগান এই যে চমৎকার ভাবে চলছে এখন তো দর্শক আমাদের মারতে পারে উনি এই এগুলো কি বলেন আসলে কাকে নিয়েছেন কসাইয়ের সাথে আমাদের ব্যবসায়ীদের বোঝাচ্ছেন এগুলো আসলে ঠিক না ভাই আমি আরে আপনি কি কইতাছেন শুনেন এই যে আপনার এই যে অনলাইনে অনলাইনে আমি তো অনলাইন বুঝি না আমার ভাতিজা সেদিন দেখাইতেছে আপনাকে ওই যে নারাজ naras.com এর যে কি আছে না চাপাতি চাপাতি আর এই চাপাতি দিয়ে একটা মুরগির গলায় কুপতিছে বিশ্বাস করেন মুরগি উঠে এমন ধরে দিছে পুরো পাঙ্কা পাঙ্কা নাচ শুরু করে দিছে আরে বাবা এই তো naras.com এরা মুরগি জমা দিতে পারে না মুরগি উঠে নাচে আর এই যদি গরু জমা দিতে যায় গরু যদি ছাগল জমা দিতে যায় তাহলে তো পুরো মনে করেন যে মানুষ পাড়া হয়ে যাবে আর শুনেন ওসব কথা বাদ দেন আপনি যে জুমন ব্যাপারে পোলা রুমন ব্যাপারে কাছে আইবেন তাহলে একটা চাপাতি লয়ে আইবেন মনে করেন যে কুচি কুচি করে কেটে দেবো যদি কন্যা এই পেটা কেটে দিতে এটা কেটে দিব আর শুনেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মধ্যে চাপাতি এটা কেন অরিজিনাল চাপাতি মনে করেন যে যাত্রা ট্রেলে যদি মনে করেন পাশে ভালো লাগে মারামারি লেগে আপনি শুধু চাপাতি লয়ে যাবেন একটা একটা করে কুচি কুচি করে কেটে ফেলাবেন আপনি এই নারাজ না ফারাজ এইসব বাদ দেন আর শুনেন এই যে অনলাইনে ব্যবসার নামে যে দোকান খুলে বসেন এই দোকানটা বন্ধ করেন এখন এই যে আপনার এটার নাম কি ছাতা চাপাতি দিতে চেয়েছিলাম পরে দেখলাম ওনার বাতিজার বয়স নেই এখন যদি আন্ডার বয়সের আছে সেহেতু আমরা কিভাবে তার হাতে চাপাতি তুলে দিই এটা তো ঠিক না যার কারণে আমরা একটা অরিজিনাল সিলেটের চাপাতি দিয়ে দিয়েছি যাতে করে চাপাতি দিয়েছি আমাদের সবকিছু আসে আসলে আমরা যে চাপাতিটা ইউজ করছি এই চাপাতিটা আসলে আমরা অনেক দূর থেকে এনেছি এটা আমরা চায়নাতে একটা দেশ বলতে আপনারা জানেন তো চায়নার সাত নম্বর গোলে বাম দিকে যাওয়ার পরে একটা মন্দির পড়বে মন্দিরের ডান দিকে যাওয়ার পরে উত্তর পাশে একটা বটগাছ পড়ে বটগাছের পিছনে একটা নদী আছে ওই নদীর পাশ দিয়ে আপনি যখন ওই পারে যাবেন ওই পারে যাওয়ার পরে একটা পুকুর পাবেন ওই পুকুরের দক্ষিণ পাশে একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের পাশ দিয়ে একটা রাস্তা গেছে রাস্তার ডান পাশে গেলে দেখবেন একটা ছোট্ট সমিল আছে ওই সমিলের পাশ দিয়ে দেখবেন একটা লোক ওখানে দা ছুরি এবং চাপাতি বানায় আপনি ওনার কাছ থেকে অর্ডার দিয়ে কিন্তু এই চাপাতিটা নিয়ে আসেন এবং চমৎকার চাপাতি এই চাপাতিতে যদি আপনি গরু কাটেন গরু কেটে টুকরা টুকরা করবেন কোনো কিছু সমস্যা করে না এত চাপা ছাড়েন না আর শুনেন ভাই একটা সত্যি কথা পরে কই আমি এই যে কি ব্যবসা করেন আপনারা অনলাইনে ব্যবসা এই অনলাইনে ব্যবসা তো বাগার বুঝিনা আমার একটা বাতি যাচ্ছে বিশ্বাস করেন আপনাকে কোম্পানি কি নাম জানো naras.com ওই naras.com এর থেকে একটা যে চাপাতি অর্ডার দিছে দিয়ে বাসায় এসে মুরগি আছে না আমার বুঝে পোল্ট্রি মুরগি মনে করেন পোল্ট্রি মুরগি রে এরকম কমাইতেছে কমাইতেছে বিশ্বাস করেন আটটা দশটা কোপ দিছে আমাকে ওই মুরগি উঠে আরে বাবা কি নাচক দিয়ে শুরু করছে বিশ্বাস করেন এই যে নারাজ কোম্পানি চাপাতি দিয়ে যদি আপনি গরু গরু জবাই দিতে যান বা খাসি জবাই দিতে যান খাসি করবো কি বা গরু করবো গরু মনে করেন এরকম আপনার একটা লাচ্ছি মারবো লাচ্ছি মেরে মনে করেন কি মনে করেন যে কোরবানি দিতে যাবো হেই মরে যাবো আর সবচেয়ে বড় কথা আমাকে কোম্পানি আপনি চাপাতি কি চুলা করে খালি জুম্মন কষার ছেলে রুম্মন কষার কাছে আইবেন যত বড় গরু খালি করবেন একেবারে কাইটটা কুচি কুচি করে বানাই দিব আসলে খালি অনলাইনে গরুর ব্যবসা হ্যাঁ আমাদের চোদ্দ পুরুষ ধরে আপনি ব্যবসা করেন এই ব্যবসা আমি না
শুনেন এই গরুর ব্যবসা আছে অরিজিনাল কসাইগো ব্যবসা এই যে জুম্মন ব্যাপারীর মতো ব্যাপারী সারা দেশে আছে না তারা এতকাল গরু ব্যবসা করে আইছে শুধুমাত্র এই গরুর ব্যবসা করব আর এই যে অনলাইনে আপনারা যে আন্ডারওয়্যার তারপরে যে বেবি ডাইপার টাইপার যা বেচছেন আছেন মাগরে নিয়ে আবার কোনো টেনশন নাই কা একটা কথা কিন্তু আজকে বলে দেই এই টেলিভিশনে যে দর্শকরা দেখছে তাকে উদ্দেশ্য বলে দেই এই বছর যা করছেন করছেন আগামী বছর যদি গরু লয়ে অনলাইনে ব্যবসা করতে চান বিশ্বাস করেন খোদার কসম কইতাছি আমরা ঢাকা এরা যারা আছে এই ব্যবসা করি সারা দেশে এমন আন্দোলন করে তুলুক এই আন্দোলনের তো আপনারা তো ভাইটা যাইবেনই মনে করেন কুরবানির গরু সুত্তা বেচতে যাইব কোন হালার মধ্যে কুরবানি দিতে পারবো না মনে করুন ভাই কাজ করুন আছে তার না এটা আমরা আমাদের কাছে ভাই ওই যে পরেবার লিজেন্ড হাসপাতালে গিয়ে টেস্ট করা লাগবে ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা বেশি ভালো না নিরাপত্তার সাথে নিরাপদে আপনারা সকলে ঈদ করুন আমরাও নিরাপদে যাতে বাসায় থাকতে পারি স্টুডিও থেকে বের হয়ে রাস্তায় নিরাপদে যেতে পারি সেই জন্য ভাই আমরা গরুর হাট এবং কসাইয়ের কাছ থেকে একটু দূরে থাকি আর অনলাইনে ধারে কাছে না যাই ভাই তারপরও মাঝখানে থাকেন আপনার কারণে দক্ষিত দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের মতো শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আর অনলাইনে গরু কিনলে অনলাইনে গরু কিনলে অবশ্যই দেখা শুইন না বুঝা তারপর কিনেন আর না হইলে যদি সম্ভব হয় নিরাপদ মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে আপনারা গিয়ে আপনার আশেপাশে যে সকল গরু খাসি কোরবানির হাট রয়েছে সেখান থেকে পশু সংগ্রহ করে ঈদ করবেন ঈদ তো হয়েই গেছে আর কি বলবো তারপরও আপনাদের সকলকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি নিরাপদে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভাই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ ভাই ঈদ মোবারক হ্যাঁ ঈদ মোবারক ভাই ঠিক আছে ঈদ মোবারক ভাই আপনাদের সকলকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম।